আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মুমিনিন মানিক। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, শ্রীলঙ্কায় সংকট কি কেটেছে না কাটেনি, সংকটকে থামাচাপা দেবার চেষ্টা করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে মূলত রাজাপক্ষে পরিবারেরই একজন গোপন এজেন্ট। ইতোমধ্যে এজেন্ট হিসেবে তিনি পরীক্ষিত বটে, ছবার প্রধানমন্ত্রী থাকলেও কোনোবারই তিনি মেয়াদ শেষ করতে পারেননি। রাজনীতি বিশ্লেষকদের মতামত হল, রানিলের প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের ক্ষোভে আগুন ঠালা হয়েছে, ফলে আরও ব্যাপক মাত্রায় জনরোষ ছড়িয়ে পড়তে পারে আগামী সপ্তাহে। সারা বিশ্বের মানুষের মধ্যে একটাই জানতে চাওয়া, এত শক্তিশালী একটি রাজনৈতিক পরিবারের কেন এত মর্মান্তিকভাবে পতন হলো। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ পুরো রাজাপক্ষে পরিবারের হাতে শ্রীলঙ্কার ক্ষমতা কুক্ষিগত থাকলেও কেন পারলেন না ক্ষমতা টিকিয়ে রাখতে? প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে করে সপরিবারে পালিয়ে যেতে হলো অজ্ঞাত স্থানে। আজ পর্যন্ত সুনির্দিষ্ট করে কেউই বলছে না প্রধানমন্ত্রী এবং তার পরিবার কোথায় আছে। কেউ কেউ অবশ্য ধারণা করে বলছে মাহিন্দা ও তার পরিবার নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন, কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর পিতা, যাকে শ্রীলঙ্কার রাজাপক্ষে পরিবারের উত্থানের জনক বলা হয়, সেই নেতা ডন এলোয়েনের ভাস্কর্য উপড়ে ফেলেছে জনগণ। অথচ ক্ষমতায় থাকাকালীন ডন এলোয়েনকে দেবতাতুল্য হিসেবে প্রচার করা হতো। উপমহাদেশের রাজনীতির ইতিহাসে শ্রীলঙ্কার ঘটনা একটি গুরুত্বপূর্ণ টার্নিং। ব্রিটিশ সময়ে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার জমিদার কৃষ্ণদেব রায় ঠিক একইভাবে নিপীড়িত জনগণের রোষানল থেকে বাঁচতে বজ্রা করে নদীপথে পালিয়ে গিয়েছিলেন। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমীর। শুধু সময় আর বাহন পাল্টেছে, তখন ছিল বজ্রা আর এখন হেলিকপ্টার, কিন্তু ঘটনা হুবহু এক। মূলত পাঁচটি কারণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দার এই অধঃপতন। প্রথমত পরিবারতন্ত্র। শ্রীলঙ্কার জনগণের মধ্যে দুটি ধারা, একটি হল সিংহলি, অন্যটি তামিল। তামিলদের সহিংসতা নির্মূলের নামে সমাজে তাদেরকে অপরাধী হিসেবে গণ্য করে এই রাজাপক্ষে পরিবার। তাদের বিদায়ের পর সিংহলিদের একক ম্যান্ডেট পায় রাজাপক্ষে পরিবার। এই একক ক্ষমতার কারণে ব্যাপক কর্তৃত্ববাদী এবং জবাবদিহীন হয়ে পড়ে সরকার। ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য পরিবারের সদস্যদের বসানো হয় গুরুত্বপূর্ণ সকল স্থানে। রাজাপক্ষে পরিবার মানেই দায়ী মুক্তি, এভাবেই চলতে থাকে শাসন। এই পরিবারের বাইরে অন্যরা পরিণত হন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে। দ্বিতীয়ত, মাহিন্দা রাজাপক্ষে শ্রীলঙ্কার সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেন। সেনাবাহিনী, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন সংস্থা, বিচারালয়, আমলাতন্ত্র, সকল কিছুতে একচ্ছত্রভাবে নিজেদের লোক বসিয়ে শাসন ক্ষমতাকে পোক্ত করেন মাহিন্দা। এর প্রভাব পড়তে থাকে, জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। দেয়ালে পিঠ ঠেকার কারণেই জনগণ তুমুল প্রতিবাদী হয়ে ওঠে। তৃতীয়ত, উন্নয়নের জিগির তুলে প্রধানমন্ত্রীর উদ্যোগে বিপুল পরিমাণ বিদেশি ঋণ আসতে থাকে শ্রীলঙ্কায়। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ বড় বড় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি ব্যাপক দুর্নীতিরও সুযোগ তৈরি হয়। ধনী ও শাসক শ্রেণীর মদতপুষ্টরা হাজার হাজার কোটি টাকার মালিক হতে থাকে। তারা দেশের বাইরে পাচার করতে থাকে বিপুল অর্থ। অন্যদিকে সাধারণ জনগণের উপর নেমে আসে দুর্বিষহ খড়গ। চতুর্থত, ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে শ্রীলঙ্কায়। বিরোধী পক্ষের উপর দমনপীড়ন ছিল সেখানকার নিত্যদিনের ঘটনা। গুম বা নিখোঁজ হওয়া সেখানে ছিল ডাল ভাতের মতো ব্যাপার। মানবাধিকার সংগঠনগুলো বারবার সতর্ক করার পরও টনক নড়েনি শ্রীলঙ্কার রাজাপক্ষে সরকারের। শেষ কারণটি হচ্ছে গণমাধ্যমের কণ্ঠরোধ। রাজাপক্ষে পরিবার যতদিন শাসন ক্ষমতায় ছিলেন ততদিন গণমাধ্যম ছিল কোণঠাসা। সেলফ সেন্সর বলে শ্রীলঙ্কায় একটা কথা খুব করে প্রচলিত। সাংবাদিকরা সরকারের নির্যাতন বা গুমের ভয়ে সবসময়ই সেলফ সেন্সরশিপের মধ্যে আবদ্ধ ছিলেন। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের পর গণমাধ্যমে কিছুটা হলেও সুবাতাস ফিরতে শুরু করেছে। কিন্তু এই যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তন দীর্ঘমেয়াদী কি হবে, বা এই সংকট কি নিরসন হলো? আসলে না। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ছায়া হিসেবে এখন কাজ করছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তার
পদত্যাগ বা পতন না হওয়া পর্যন্ত এবং একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে নির্বাচিত সরকার না বসা পর্যন্ত শ্রীলঙ্কায় সংকটের সমাধান হবে না, সুবাতাস ফিরে আসবে না। শ্রীলঙ্কার মানুষ মুক্তি পাক, গণতন্ত্রের আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক শ্রীলঙ্কার সরকার ও রাজনীতি, এমনটাই প্রত্যাশা করছি দূরতম প্রতিবেশী বাংলাদেশের এই প্রান্ত থেকে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দেশ বরেণ্য মুফতি মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ।